তো এই থেকেই কিন্তু কবুতরের বড় রোগের সৃষ্টি হয় তারপরে কবুতর আস্তে আস্তে ধীরে ধীরে মারাও যেতে পারে হ্যালো ভিউয়ার্স আলাইকুম। কবুতর প্রেমী বন্ধুরা আশা করি এই বৃষ্টির ভিতরেও আপনাদের কবুতরগুলো ভালো আছে এবং আপনারাও ভালো আছেন নিয়ামত পিজন লফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো একাধারে কিন্তু তিন চার দিন যাবতই বৃষ্টি হইতেছে তো এই টাইমটাতে কবুতরের কিন্তু ছোটোখাটো অনেক প্রবলেম দেখা দেয় সব থেকে যে বড় প্রবলেমটা হয় সেটা হচ্ছে কবুতরের হজম প্রক্রিয়াটা কমে যায় ঠিক আছে কবুতর যে খাবারটা খায় খাবারটা খাওয়ার পরে যে খাবারটা পেটে যাওয়ার পরে যে হজম প্রক্রিয়াটা শুরু হয় তো ওই হজম প্রক্রিয়াটা কমে যায় যার ফলে হজম প্রক্রিয়াটা কমে গেলে যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে কবুতরের খাবারের রুচি কমে যায় কবুতর খাবার কম খায় এবং ঝিম দিয়ে বসে থাকে প্লাস ওর বধহজম শুরু হয়ে যায় এরপর ওর ড্রোপিংটা সবুজ হয়ে যায় তো নানান ধরনের সমস্যা দেখা দেয় দেখা দেয় আর কি তো এই থেকেই কিন্তু কবুতরের বড় রোগের সৃষ্টি হয় তারপরে কবুতর আস্তে আস্তে ধীরে ধীরে মারাও যেতে পারে তো আমাদের এই টেন্ডেতে এই বৃষ্টির সময় কিছু এক্সট্রা কেয়ার নিতে হবে কবুতরের কিছু মেডিসিন খাওয়াতে হবে তো আমি আমার কবুতরকে যে মেডিসিনগুলো খাওয়াই একাধারে তিন চার দিন বৃষ্টি হলে কি মেডিসিন খাওয়াই সেগুলো আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো তো আমি মেডিসিন খাওয়াই হচ্ছে প্রথমেই খাওয়াই কারমিনা সকলেই আপনারা এই মেডিসিনটার সাথে পরিচিত প্রত্যেকটা কবুতরের পালকের বাসায় এই মেডিসিনটা থাকা অত্যন্ত জরুরি তো একাদারে তিন চার দিন বৃষ্টি হলে তখন এই কার্মিনাটা কবুতরকে খাওয়াবেন তো এইটার সাথে আমি আরও দুইটা মেডিসিন খাওয়াই সেটা হচ্ছে নাপা আর একটা হচ্ছে আপনার ফিলমেট তো আমি এগুলো খাওয়ানোর নিয়ম বলে দিচ্ছি পরিমাণ কতটুকু দিবেন এক লিটার পানি নেবেন তো এক লিটার পানির ভিতরে ভিতরে কার্বিনা দেবেন তিন এম আর নাপা দিবেন একটা যেটা পেলেন না যেটা ওইটা দিবেন নাপা দিবেন একটা আর ফিল্মেট দিবেন একটা কার্বিনে তো কবুতরের হজম প্রক্রিয়া ঠিক রাখবে আর নাপা হচ্ছে কবুতরের শরীরে ব্যথা এবং যদি জ্বর থাকে সেগুলো ভালো করে দিবে আর হচ্ছে ফিল্মেট কবুতরের জন্য কবুতরের যদি কোনো জনিত সমস্যা হয়ে থাকে তো ফিল্মেটটা সেই সমস্যাটা দূর করে দেবে ঠিক আছে তো এই তিনটা ওষুধ আমরা কবুতরকে খাওয়াবো তো আমি নিয়মটা আবারও বলে দিচ্ছি এক লিটার পানির ভিতরে তিন এম এল দেবেন এবং একটা নাপা দিবেন আর একটা ফিল্মেট দিবেন তারপরে ওই পানিটা কবুতরকে খেতে দেবেন ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে আমিও কিন্তু আজকে আমার কবুতরকে কার্মিনা খেতে দিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু লাল দেখাচ্ছে তো আমার কবুতরকে আজকে আমি খেতে দিয়েছি তো আপনারাও এই পদ্ধতিটা গ্রহণ করতে পারেন আশা করি আপনাদের কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমার এতটুকুই বলার ছিল আশা করি আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে একদিন ভালো লেগেই যাবে ইনশাল্লাহ তো আজকে এখনই বিদায় নেব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম